जिस रास्ते দার্জিলিং প্রথম পর্বে আমরা আপনাদের সঙ্গে আমাদের জার্নি এবং হোটেলের সব ইনফরমেশন শেয়ার করেছিলাম। দ্বিতীয় পর্বে আমাদের সাইট সিনের অভিজ্ঞতা। আজ দার্জিলিং তৃতীয় এবং শেষ পর্বে আমরা 25 তারিখ যা যা করেছিলাম এবং 26 তারিখ ফেরার আগে যা করেছিলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। 24 তারিখ সাইট সিন করে রাত্রিরে ফেরার পর আমরা 25 তারিখ সকালবেলা প্রথম যেটা করি সেটা হচ্ছে কেভেন্ডার্সে ব্রেকফাস্ট। সত্যজিৎ রায়ের কাঞ্চনজঙ্ঘা থেকে শুরু করে রণবীর কাপুরের বরফি সব কিছুই শুটিং হয়েছে এই কেভেন্ডার্সে, ওয়ান অফ দ্য বেস্ট ক্যাফে ইন ওয়েস্ট বেঙ্গল, ইন ইন্ডিয়া ইটসেলফ বলা যেতে পারে। আজকে আমরা সেখানে এসেছি এবং আমরা এখানেই ব্রেকফাস্ট করবো। পঁচিশ তারিখে যে আমরা এত সুন্দর ওয়েদার পাবো এবং তার সঙ্গে এই রকম একটা জায়গায় বসার সুযোগ পাবো সেটা আমরা ভাবিনি। আকাশ আজকে পুরো পরিষ্কার, কাঞ্চনজঙ্ঘার শুটিংটা যারা পুরোই বোঝা যাচ্ছে এখান থেকে। ব্রেকফাস্ট আমরা নিয়েছি চিকেন সসেজ, সালামি স্যান্ডউইচ আর এক স্যান্ডউইচ। কেভেন্ডার্সের দাম এখনো রিজনেবল, খাবারের কোয়ালিটি যথেষ্ট ভালো। ক্যাভেন্ডার আগে আমরা জানতাম যে ওই সামনের দিকটাই আছে, এখন পেছনের দিকটা একটা এক্সটেন্ড করেছে, এটা দেখুন এটাও খুব সুন্দর। বর্ষায় বা যদি কখনো স্নোফল হয় আমরা ওপেন এয়ারে না বসতে পারলে এই জায়গাটা বসে খাবার জন্য অদ্বিতীয় জায়গা, খুব সুন্দরভাবে করা এবং একেবারে নতুন ঝকঝক করছে। আজকে আমাদের প্ল্যানটা হচ্ছে কাছাকাছি সব জায়গায় ঘোরার। ভাবছি এখানে মহাকাল টেম্পলটা ঘুরবো, জুটা ঘুরে আসবো, তার সঙ্গে মহাকাল টেম্পলের পাশ দিয়ে একখানে ভিউ পয়েন্ট আছে যেটা খুব সুন্দর, আমার কোনো দিনই যাওয়া হয়নি, আমি অনেকবার দার্জিলিং এসেছি, সেইটা একবার আমরা ঘুরে আসবো। চলুন তাহলে কেভেন্ডার্সে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম জুয়ের দিকে। জু আমরা যদিও প্রথমে ভেবেছিলাম শেয়ারে যাব, কিন্তু তারপর আমরা গাড়ি ভাড়া করলাম, 300 টাকা নিল জু যেতে। ভানুভবন থেকে ডান দিকে রাস্তাটা সোজা গিয়েই জু পড়ে। দার্জিলিং থেকে জুয়ের ডিস্টেন্স খুবই কম, মেল রোড থেকে আপনার গাড়িতে করে ম্যাক্সিমাম 10 মিনিট মতোই লাগবে, তার বেশি লাগবে না। দার্জিলিং জুয়ের স্পেশালিটি হচ্ছে এখানে আপনারা হিমালয়ান অ্যানিমাল দেখতে পারবেন, যেগুলো নর্মালি অন্য জায়গায় দেখা যায় না, কারণ যেহেতু দার্জিলিং জু 7000 ফুটের ওপরে অবস্থিত, 67 একর জমির ওপরে, তাই জন্যে এখানে সেই সব পশুটা বেঁচে থাকতে পারে যারা নর্মালি অন্য জুতে পারে না, যেমন সাম্বার বিয়ার, ব্লু শিপ, হিমালয়ান তার, বিভিন্ন রকমের ডিয়ার্স। ইন্ডিয়াতে 130টি জুয়ের মধ্যে 2022 সালে দার্জিলিং জু টপ অফ দ্য লিস্টে থাকে এবং বেস্ট জু ইন ইন্ডিয়া হিসেবে তার নাম আসে। এখানে তিব্বতান উলফ, রেড পান্ডা, স্নো লেপার্ড, ক্লাউডেড লেপার্ড, এইগুলো ছাড়াও
বিভিন্ন প্রজাতির বাঁদর এবং রয়্যাল বেঙ্গল টাইগার সবকিছুই আমরা দেখতে পাই। 200 বেশি স্পিসিস অফ বিভিন্ন ট্রিজ এবং মেডিসিনাল প্লান্ট সবকিছুই আছে এই জুতে। দার্জিলিং জুয়ের স্পেশালিটি হচ্ছে রেড পান্ডা। এখানে আগের থেকে রেড পান্ডার নাম্বার আরও বেড়েছে, বিভিন্ন গাছে বিভিন্ন জায়গায় আপনার রেড পান্ডা দেখতে পারবেন। দার্জিলিং জুয়ে বেশ কিছু সময় কাটিয়ে আমরা এখান থেকে যাত্রা দিলাম বাতাসিয়া লুপের পথে। যেহেতু দার্জিলিং জু, বাতাসিয়া লুপ এইগুলো সবই পাশাপাশি, ওই জন্য আমাদের যাতায়াত করতে খুব একটা অসুবিধা হয়নি এবং আমরা কোনো ডেডিকেটেড ক্যাব নিইনি, আমরা ওখান থেকে গাড়ি ভাড়া করে করেই করছিলাম। এখন আমরা বাতাসিয়া লুপে যাচ্ছি। বাতাসিয়া লুপ হচ্ছে দার্জিলিং থেকে 6 কিলোমিটার যেতে হয়। এটা জাস্ট একটা মেমোরিয়াল, একখানা সোলজারদের জন্য একখানা মেমোরিয়াল করা। এখানে পুরো স্ট্রাকচারটা রাউন্ড, আপনারা এখানে ছবি তুলতে পারবেন। এখানে টয় ট্রেনটা ঘোরায়, জয় রাইডের একখানা জায়গা হচ্ছে বাতাসিয়া লুপ। দূরে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, পুরো পরিষ্কার। ওই যে দার্জিলিং শহর কাঞ্চনজঙ্ঘার বুকে, আমরা যেহেতু বেলভিউ হোটেলে ছিলাম ওই জন্য আমাদের সব থেকে কাছে ছিল মহাকাল মন্দির। ঠিক মেলের এক পাশে আমরা থাকতাম, উল্টো দিকে মহাকাল মন্দির। তাই বাতাসিয়া লুপ থেকে আমরা ডাইরেক্ট চলে যাই মহাকাল মন্দির, যাতে আমরা মহাকাল মন্দির ঘুরেই লাঞ্চ করতে পারি। আমরা মহাকাল মন্দিরের উপরে উঠছি, মেল থেকে ডান দিকে মহাকাল মন্দির, আগেও এসেছি, খুব সুন্দর। এটা হচ্ছে মহাকাল মন্দিরে ওঠার রাস্তা, ঠিক মহাকাল মার্কেটের পাশ দিয়ে যেতে হয় মেলের ডান দিকে। মহাকাল মন্দির দিয়ে উঠতেই উইনমেয়ার হোটেলের পেছন দিকটা দেখা যায়। এই যে উইনমেয়ার হোটেল, যথেষ্ট আপিল রাস্তা, পুরোটাই আপিল। আগেবার উঠতে এত কষ্ট হয়নি, এবার একটু কষ্ট হচ্ছে, বয়স বাড়ছে। বয়স নয়, পরে বুঝেছিলাম আসল কারণটা হচ্ছে সর্দি। এই ঠান্ডা গরমে এত সর্দি জমে গেছিল যার জন্য হাঁটতে খুব কষ্ট হচ্ছে। এই জায়গাটা হচ্ছে চটি খুলে রাখার জায়গা, আপনি ওপরে গিয়েও খুলতে পারেন, কিন্তু এইখানে চটি খুলে অনেকেই খালি পায়ে ওঠে। সকাল 7টা থেকে সন্ধে 7টা অবধি এই মন্দির খোলা থাকে। এই মন্দির ধর্ম নিরপেক্ষ, যদিও এটা শিবের মন্দির কিন্তু এখানে হিন্দু, বুদ্ধিস্ট এবং বিভিন্ন ধর্মের লোকেরা আসেন এবং পুজো করেন। উঠতে সময় লাগে 20 থেকে 25 মিনিট, 1 কিলোমিটার মতো ট্রেক। কোনো এন্ট্রি ফি ছাড়া এই হোটেল দুর্দান্ত, খুবই কালারফুল এবং খুবই শান্ত নিরিবিলি। বল বল, ক্রিসমাস ইভ হবে আর ক্রিসমাসের কিছু সাজানো হবে না সেটা তো হয় না, তাই বাড়ি থেকে বৌদি, তুলো,
ছোট ছোট গাছ স্যান্তা সব কিছু নিয়ে গেছিল, সেটা দিয়েই টেবিলের ওপর এরকম সাজিয়ে ফেলল। সন্ধে হতে না হতেই মেলে সাজসাজ রব, চারিদিকে আলো, প্রচুর লোকের জমায়েত, কারণ একটু পরেই প্রোগ্রাম শুরু হবে। চেনাই যাচ্ছে না এটা দার্জিলিং মল, কারণ যে জায়গাটা পুরো ফাঁকা থাকে এখন সেই জায়গাটা পুরো স্টেজ করা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের আশেপাশে দোকান তৈরি হয়েছে, এখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন, শপিংয়ের জন্য জায়গা আছে, সামনে একখানা স্টেজ আছে যেখানে লাইভ প্রোগ্রামস হচ্ছে। চলো লাইভ প্রোগ্রামসটা দেখা যাক। মেলের ওপরেই লাইভ কিচেন এবং ফুড কাউন্টার ছিল, অন্য কোথাও কি আর খাবার দরকার ছিল না। আপনারা গান শুনতে শুনতে আনন্দ করতে করতে এখানেই বিভিন্ন রকমের কুজিন খেতে পারতেন। এরকম মেল আমরা কখনো দেখিনি, আমি তো দেখিনি কখনো মেল এরকম। এত সুন্দরভাবে স্টেজ করে খাবার জায়গা, বিভিন্ন জামাকাপড় কেনার জায়গা, মানে ওভারঅল একখানা হ্যাপনিং ব্যাপার স্যাপার হয়ে গেছে। এই জিনিসটা কিন্তু আমি আগেও 25th এসেছি মেলে, কিন্তু তখন শুধু গান বাজনাই হতো। এই যে সবাই ভেতরে আলাদাভাবে একটা এনজয় করতে পারছে, এটা একটা আলাদা ব্যাপার। দারুণ দারুণ লাগছে। আমাদের বিশাল বড় সুবিধে ছিল ঠিক এই উল্টো দিকেই আমাদের হোটেল, ওই যে আলো জ্বলছে যে হোটেলটা, ওটাই হচ্ছে আমাদের বেলভিউ হোটেল। অ্যাজ এ রেজাল্ট আমাদেরকে হেঁটে মেল অব্দি আসতে হতো না এই ঠান্ডার মধ্যে, আমরা জাস্ট হোটেল থেকে নেবেই মেলে এনজয় করতে পারতাম। 25th এই আস্তাবলের থেকে রাস্তায় ঢুকতেই প্রচুর ভিড় ছিল, কারণ যেহেতু মেলের ওপরে প্রোগ্রাম হচ্ছিল কেউ আর দূরে যেতে চাইছিল না। আর এখান থেকে প্রচুর লোক খাবার কিনছিল, আমিও চাউমিন কিনলাম, খুবই সুস্বাদু। এখানে আপনারা চাউমিন, মোমো, চা সব কিছুই পাবেন, এবং সেটা ইভিনিং স্ন্যাক্সের জন্যে যথেষ্ট ভালো। বড় সুন্দর কাটলো আমাদের 25th এবং এই পুরো দার্জিলিং ট্রিপ। আশা করি আমাদের এই 3 পর্বের দার্জিলিং ট্রিপের ব্লগ আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে নিশ্চয়ই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সময় ও সামার।